মহান আল্লাহ বলেন নেশাদার দ্রব্য জুয়া লটারি মূর্তির আস্তানায় যাওয়া হারাম। এ ব্যাপারে ধারাবাহিক একটু আলোচনা করছি, খেয়াল করবেন। সর্বপ্রথমে বলি সবচেয়ে জটিল পাপ নেশাদার দ্রব্য পান করা পাপ, এইটা প্রমাণ হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এই কাজটা হচ্ছে পাপ সমূহের মা। এই ভাষাটা মনে রাখবেন, এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, বাংলা করলাম যে নেশাদার দ্রব্য পান করা কাজটা হলো পাপ সমূহের মা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি খলিলি, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে ওসিয়ত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন লা তাশরাবানাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তুমি নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা হচ্ছে সব অশ্লীল কাজের মাথা, এটা হলো সব অশ্লীল কাজের মাথা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবিল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাইরিন কুল্লে শাইইন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের চাবি। এবার তিনটা কথার বিবেচনা। এক, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। দুই, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা। তিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। সব মিলে কি হলো বলেন তো? চাবি মানে তালা খুলে দিলে ঘরে ঢুকতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। নেশাদার দ্রব্য পান করলে বিবেক নষ্ট হবে, সব কিছু করতে পারবেন, মাকে গালি দিতে পারবেন, বোনকে গালি দিতে পারবেন, ভাগ্নির সাথে জেনা করতে পারবেন, সহজ কোনো সমস্যা নেই, বিবেক তো কাজ করে না। পাপের মাথা মানে এইটা হলো মূল পাপ, এটা যখন হয়ে যাবে এর সাথে যত পাপ আছে সব সহজ, এই জন্য পাপের মাথা। এটা পাপের মা মানে এইটা যখন হয়ে যাবে তখন সব পাপ সহজ, এই জন্য এটা পাপের মাথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, আপনাকে আমি এইভাবে শোনালাম। তিনি আরও বলেন, তিনি বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। এমন কোনো পাপ দুনিয়াতে নেই যেই পাপের সাথে 40 দিন জড়িয়ে আছে। জেনা মহাপাপের কথা ঠিক, তবে 40 দিন জড়িয়ে নেই। চুরি মহাপাপ, হাত কাটা যাবে এ কথা ঠিক, তবে 40 দিন জড়িয়ে নেই। মাকে গালি দেওয়া মহাপাপ, এ কথা ঠিক, তবে 40 দিন জড়িয়ে নেই। পৃথিবীর কোনো পাপ, নেশাদার দ্রব্য আপনার সুদ খাওয়া মহাপাপ, তবে 40 দিনের সাথে জড়িয়ে নেই। সারা জীবন সুদ খেলো, সারা জীবন জেনা করলো, আজকে বলছে ভুল হয়েছে, কান্নাকাটি করে বলছে ভুল হয়েছে আল্লাহ মাফ করো, তো আচ্ছা ঠিক আছে করলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করার যদি পরে বলে তাহলে 40 দিন থামতে হবে। আর একটা বাক্য শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল কিন্তু নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আপনার হুজুর জর্দা খায়, সেই জন্য জর্দাকে মাকরুহ বলেছেন। মাকরুহ আরবি শব্দ। হুজুরকে জিজ্ঞাসা করেন মাকরুহ মানে কি, যদি হুজুর বলে খারাপ, তো খারাপ বললেন তো, তাহলে হুজুর খারাপ খান আবার ইমামতি করেন, হুজুরও লজ্জা হয় না? হুজুর নিজেই বলছেন যে মাকরুহ। মাকরুহ মানে কি জানেন? এটা আরবি শব্দ, তা আরবির বাংলাটা কি? খারাপ। তো হুজুর তো এখন ইতস্ত করবে যে ব্যাপারটা কি, আমি খারাপ খাই, আমি ইমামতি করি, আমার তো একটা মান সম্মানের ব্যাপার, সবাই দাওয়াত দেয়, ভিত্তশালী মানুষও যখন হুজুর যায় তো হুজুর এসেছেন একটু বসেন, দাওয়াত দেওয়ার জন্য বলে, একটু চা খাওয়ার জন্য, সবাই তার উপরে দুর্বল। তো হুজুর নিজের উপরে দুর্বল নয় কখনো।